আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতা, লাইফ সাপোর্টে বিএনপি এখন একটু নড়াচড়া করছে, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যে অমানবিক আচরণ করছেন, সময়ের ব্যবধানে একদিন আপনাকেও এর চেয়েও জঘন্যতম পরিস্থিতিতে পড়তে হতে পারে, ইতিহাস থেকে শিক্ষা নিন। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিনা ভোটের সরকারের সব অন্যায় অপকর্ম দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করতে পারতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে কারণে তাকে রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রহসনের বিচারে কারাবদ্ধ করে রেখেছেন, তাতেও আপনার শেষ রক্ষা হবে না। শনিবার বিকেলে খুলনায় কেন্দ্র ঘোষিত জনসমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা চুক্তি বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে এই জনসমাবেশ করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, তিস্তার পানির ন্যায্য হিসাব পায়নি বাংলাদেশের জনগণ, আবার অসময়ে ফারাক্কার সবগুলো গেট খুলে দিয়ে দেশের উত্তরাঞ্চলে কৃত্রিম বন্যার সৃষ্টি করা হয়েছে, ভারতের আবদারে এখন আবার ফেনী নদীর পানি দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় রাডার বসিয়ে নজরদারি করবে ভারত, তাতে আর বাংলাদেশের সার্বভৌমত্ব থাকলো কোথায়? আবার রাডার বসাদর কারণে অহেতুক অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বৈরিতার সৃষ্টি হতে পারে, মংলাবন্দর কার স্বার্থে কিসের বিনিময়ে ভারতকে ব্যবহার করতে দিচ্ছেন সেটা জানতে চাইতেই পারে বাংলাদেশের জনগণ। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বিএনপি এই নেতা আরও বলেন, জাতীয় সংসদে আলোচনা ছাড়াই আপনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের পানি, উপকূল বন্দর ও গ্যাস দিতে পারেন না, এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, এ কথা বললে দেশপ্রেমিক আবরারকে পিটিয়ে হত্যা করবে আপনার পোষ্য সন্ত্রাসী বাহিনী, নত যেন পররাষ্ট্রনীতির কারণে আজও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারলেন না। এদিকে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যার দিনটিকে শহীদ আবরার দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেছেন, শহীদ আবরার হত্যার ন্যায় বিচার, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে রাজপথ। সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ছাত্রলীগ যুবলীগের তাণ্ডব লীলা দেখলে মনে হয় যে বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো সরকার নেই। গত 10 বছরে ছাত্রলীগ যুবলীগের তাণ্ডব লীলা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে। তিনি আরও বলেন, ছাত্রলীগ যুবলীগ অন্যায়ভাবে শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। 86 কোটি টাকা টেন্ডারবাজির অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অপসারণ করা হয়েছে। এই দুই নেতার টেন্ডারবাজির রেশ কাটতে না কাটতে আমরা দেখতে পেলাম ক্যাসিনো বাণিজ্য আর যুবলীগের অবিশ্বাস্য লুটপাটের চিত্র। এরপর দেখতে পেলাম বুয়েট ছাত্রলীগের লোমহর্ষক টর্চার সেলের ঘটনা। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অসম এবং অধীনতামূলক চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে বন্যপ্রাণীর মতো পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। এই বিবেকশূন্য ক্যাডারদের মগজ ধোলাই করল কারা? রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, কি অপরাধ ছিল শহীদ আবরার ফাহাদের? আবরার ফাহাদ তো বাংলাদেশের পক্ষেই কথা বলেছিল, লিখেছিল বাংলাদেশের স্বার্থের পক্ষে। তাহলে ছাত্রলীগের যেসব অস্ত্রধারী আবরার ফাহাদকে হত্যা করেছে তারা কোন দেশের স্বার্থ রক্ষা করেছে? কোন অপশক্তির স্বার্থ রক্ষা করেছে তারা? সরকার দলের এই ক্যাডারদের মগজ ধোলাই করল কারা? সুতরাং আবরার ফাহাদের বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে আন্দোলন, এটি শুধু একটি হত্যাকাণ্ডের বিচার চাওয়ার আন্দোলনই নয়, বরং আবরার ফাহাদ তার ফেসবুক স্ট্যাটাসে ভারতের সঙ্গে কর অসম এবং অধীনতামূলক চুক্তিগুলোর বিরুদ্ধে যে যৌক্তিক সাহসী প্রতিবাদ জানিয়েছিলেন তার সেই দাবির বাস্তবায়ন হচ্ছে চলমান আন্দোলনের মূল মন্ত্র। শুধু দর্শক শ্রোতা, এই ছিল মৃত্যুসজ্জায় সাহিত্য বিএনপি সম্পর্কে আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।